রক্তের কালিতে লেখা জুলাই। আজকাল কবিরা নীরব, গৌরবের মিথ্যে মুকুট পরে সুশীলেরাও মৌনতায় লুকিয়ে ফেলে কুম কুম আয়োজন। তাদের শব্দেরাও ঘর কোনো দেয়ালে বন্দি, কারো কলম হয়েছে বিধবা, কারো কণ্ঠে বেঁধেছে কাঁটা, কেউ মরতে কেউ বা করতে, মুখে নেই তাদের আগুন। রক্তাক্ত জুলাইয়ের প্রলয়ে সত্যের তীব্র উচ্চারণে তাদের কলমে আর লাগে না জোয়ার। কালির বদলে কলম ভর্তি তেল ছিল, যা দিয়ে এই বিপ্লব গাথায় মিলবে না সুবিধা, মিলবে না পদ পদবি আর পুরস্কার। তেল ফেলে দিয়ে কলমে রক্তের কালি ভরো, যে রক্ত ফোটা ফোটা হয়ে ছড়িয়ে আছে পিচ ঢালা রাস্তায়, শুকায়নি এখনো। রিকশার পাদানিতে আড়াআড়ি ঝুলে থাকা নাফিজের রক্ত, মুগ্ধের পানির বোতলে লেগে থাকা রক্ত, পুলিশের সাজোয়া যান থেকে ফেলে দেয়া ইয়ামিনের রক্ত, নতুবা আবু সাঈদ আর ছয় বছরের রিয়াকুব সহ হাজার হাজার গণজাগরণের রক্ত। সে রক্ত বুদবুদ হয়ে ফুটছে দ্রোহের গৌরবে, তুলে নাও সে রক্ত আর ভরে ফেলো তোমার কলম। আমরা চাই কবিরা আবার ফিরে আসুক অন্ধকারে আশার আলো হয়ে, বিস্ফোরণের ক্ষণজন্মা চেতনায় অগ্নিবীণা হয়ে, তাই মুক্তির তাকিদে তাদের উচ্চারণে নীরবতা ভেঙে উঠুক নতুন সূর্য। মুক্তির গানে পুনর্জাগরণ হোক আবার নতুন ধারায়, যেখানে শব্দেরা বিক্ষোভ করবে, অন্তরে জ্বলে উঠবে আগুন। বিপ্লবের রক্ত মাখা সেই বেদনাময় কবিতায় মিশে যাক অবিনশ্বর প্রতিরোধের বজ্রনিনাদ।